স্বপ্নের ইশতেহার সুলাইমান মাসুম। আমি আমার স্বপ্নের ইশতেহার শোনাতে চাই, আমার স্বপ্নের আদিপান্ত বলতে চাই। আমি একটি স্বপ্নকে লালন করে চলেছি, বুকে ধারণ করে আছি। এখনো আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন বুনি, আমি স্বপ্নের মাঝেই বেঁচে আছি। যে স্বপ্ন আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়, যে স্বপ্ন আমাকে গভীর রাতে জাগিয়ে দেয়। শৈশবে একটা বিজয়ের ঘোষণা আমাকে প্রথম স্বপ্ন দেখিয়েছিল, যেদিন আলজেরিয়ায় সলভেশন ফ্রন্টের বিজয়ের ঘোষণায় আমি একটি সোনালী ভোরের শুভ্র আভা দেখেছিলাম। আমি আপনাদেরকে 90-এর দশকের কথা বলছি। তখন চারদিক হতে যেন এক বিজয়ের মহেন্দ্র খনের পদধ্বনি ইথারে ইথারে ভেসে আসছিল। সেদিন মরক্কো হতে ইন্দোনেশিয়ায় মিনারে মিনারে ধ্বনিত হয়েছিল একটি বিপ্লবের আহ্বান। কিন্তু বসনিয়ায় হাজার হাজার মুসলমান হত্যা করে ওরা আমার স্বপ্নকে সেদিন থামিয়ে দিয়েছিল। ইরাক আফগানে ওরা আমার বুক ভেঙেছিল বটে, তবু আমি থামিনি। বিপ্লবী এক স্বপ্নের মাঝে এখনো আছি, থাকবো অনন্তকাল। কৈশোরে প্রতি রাতে সাইমুমের আহমদ মুসাকে কতবার স্বপ্নে দেখেছি, কত রাত যে আমি আহমদ মুসার বিজয়ী ঘোড়ার ঠকঠক আওয়াজ ও গভীর রাতে তাকবীর ধ্বনিতে জেগে উঠেছি তা এখনো ভুলিনি। জেরুজালেম হতে মিন্দানাও, আরাকান হতে কাশ্মীর, প্রতিটি জনপদের কান্নার সুরে কতবার স্বপ্ন ভঙ্গ হয়েছে তা আমি লিখে রেখেছি রক্ত আখরে। এই তো সেই দিন আমার স্বপ্নের পথ ধরে হঠাৎ একদিন তাহরির স্কয়ার আমাকে এ যুগের বদর হয়ে হাতছানি দিয়েছিল। আরব বসন্তের সেই ঢেউ এখনো থামেনি, আবারও গর্জে উঠবে নীল নদের তীর হতে। হাফেজ মুরসিরা আবারও জেগে উঠবে হাসান আল বান্না আর কুতুব শহীদদের পথ ধরে। গগন জুড়ে কালো মেঘের মাঝেও আজ আমি জনপদ থেকে জনপদে স্বপ্নের আহমদ মুসা আর যুগের সালাহউদ্দিন আইয়ুবীকে খুঁজে ফিরি মাশরেক থেকে মাগরিবে। কালের সাক্ষী হয়ে আছে জনপদ থেকে জনপদের কারাগার, ফাঁসির মঞ্চ কিংবা জালিম শাসকের রক্ত চক্ষু, ইসলামের বৈপ্লবিক চেতনাকে দাবিয়ে রাখতে পারেনি ওরা, পারবেও না কোনোদিন। হাসি মুখে শহীদি মিছিল, রক্তাক্ত শহীদি কফিনে হাস্যোজ্জ্বল মায়াবী চেহারা আমার স্বপ্নকে আরও শানিত করেছে। আমি দেখছি জনপদে জনপদে শুভে সাদিকের হাতছানি। আমি বারবার শুনতে পাচ্ছি আমার স্বপ্নের চূড়ান্ত ইশতেহার। জেগে ওঠো তুমি, তবেই জেগে উঠবে রক্তাক্ত এই জনপদ। চেয়ে দেখো, ওই দেখো, কালের মুয়াজ্জিনরা অন্ধকার প্রকোষ্ঠে হাসি মুখে বিপ্লবের ধ্বনি হাঁকছে। কান পেতে শোনো, ফাঁসির মঞ্চের যাত্রীরা জান্নাতি পাখি হয়ে জীবনের জয়গান গাইছে। ওই দেখো, যুগের সুলতান সালাহউদ্দিন আইয়ুবীরা জেগে উঠেছে, তুমি কেন জাগবে না বলো মুক্তির সোনালী সোপান হাতে। আমার স্বপ্ন আমাকে ডেকে বলছে, মসনদে মসনদে আবার উড়বে বিজয়ের পতাকা, মানবতা খুঁজে পাবে মুক্তির ঠিকানা। হ্যাভেন টিভি, জান্নাতে আহ্বানী প্রতিক্ষণ।